দাওয়াইবাণীতে যে হোমস্টেতে আমরা রয়েছি সেটার নাম হচ্ছে হিল ক্যাসেল হোমস্টে। হোমস্টের সামনেই কিন্তু একদম এই যে জায়গাটা দেখা যাচ্ছে এর পরেই, ঠিক খাদের পরের কিছু নেই। তিনচুলাতে যখন আমরা এসেছিলাম ক্লাউডি ওয়েদার ছিল না, সানি ছিল, এখন হচ্ছে এই ওয়েদার পুরো। আর এই ওয়েদারে যেটা লাগে পাহাড়ে এসে সেটা হচ্ছে এই জিনিসটা। আমি একটা খেলাম দারুণ খেতে, এটা হচ্ছে স্কোয়াশের মোমো। এখানে না সমস্ত কিছু ওদের নিজেদের ফার্ম থেকে হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে শশা, এটা শশার সাইজ। চারিদিকে ঘুটঘুটি অন্ধকার মোটামুটি। এখন আমরা খাচ্ছি রচা, তার সঙ্গে রয়েছে কালকের মতোই পকোড়া। পেঁয়াজি বললো যে পেঁয়াজি, হ্যাঁ বাবা প্রেম। জায়গাটা দেখতে পাচ্ছ, চারদিকটা ফুল ফগ, জাস্ট ফুল ফগ। মানে এখান থেকে আরো 10 ফিট হবে, 10 ফিট 15 ফিট হবে, তারপর আর কিছু দেখা যাচ্ছে না। এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে দার্জিলিংয়ে। এবার দার্জিলিং বলতে সবাই দার্জিলিং শহর, ম্যাল, গ্লেনারিজ এইসবই বোঝে, কিন্তু আমি একটু অফবিট ভালোবাসি। আমি যে জায়গাটায় রয়েছি অফবিট ডেস্টিনেশন টোটালি, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই, নাম হচ্ছে দাওয়াইপানি। এবার বিষয় হচ্ছে আমরা এখানে কী করে এলাম সেটা দিয়েই চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কারণ আমি কালকে যখন এখানে এসেছিলাম শরীরটা খুব একটা ভালো ছিল না, টুকটাক শ্যুট করেছি, তো আজকের থেকেই ভিডিওটা শুরু হবে, পুরোটা একবারে দেখবে তোমরা, চলো। দাওয়াইবাণীতে যে হোমস্টেতে আমরা রয়েছি সেটার নাম হচ্ছে হিল ক্যাসেল হোমস্টে। একদম খুব সুন্দর ছোট্ট একখানা হোমস্টে। হোমস্টের সামনেই কিন্তু একদম এই যে জায়গাটা দেখা যাচ্ছে এর পরেই, ঠিক খাদের পর আর কিছু নেই। এখানে সুন্দর একটা বসার জায়গা, বারবিকিউ ফারবিকিউ এখানে করা যায় মোটামুটি। আর এখানে আমার বন্ধুগুলো রয়েছে, এদিকে ত্রিশিত, এখানে সায়ন, আর এই হচ্ছে অরিত্র, আর একজন উপরে আছে চান করছে, পরে দেখাচ্ছি বেরিয়েছে। একে তো তোমরা মোটামুটি যারা আমাদের ভিডিও দেখো সবাই চেনো, সৌমিত্র। এবার চলো যেটা বলছিলাম আর কি, যে এখানে কিভাবে আসবে সেই বিষয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। এই দাদা হচ্ছে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এসছে, বীরবলদা। বীরবলদাই তোমাদেরকে বলে দেবে এখান থেকে NJP থেকে বা বাগডোগরা থেকেও তো আসা যায়, কেউ প্লেনে এলে। যারা প্লেন ধরে আসবেন বাগডোগরা এয়ারপোর্ট দিয়ে, ওনারা সেবক রোড দিয়ে আপনারা আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হয়েও আসতে পারেন দাওয়াইপানিতে, অথবা NS10 গ্যাংটক রোড ধরেও, যেটা ত্রিবেণী আর কি, পেশক রোড দিয়েও, লামাটা হয়েও আপনারা আসতে পারেন দাওয়াইপানিতে। আরেকটা কার্সিং হয়েও আসতে পারেন। মোটামুটি সবই 4 ঘন্টা, 4.5 ঘন্টা আপনারা দাওয়াইপানি থেকে মোটামুটি লামাটা ইকো পার্ক ঘুরতে পারবেন। তিনচুলে যেটা ভিউ পয়েন্ট মুখ্য ইয়ার কি, তিনচুলের গুম্বাডাড়া ভিউ পয়েন্ট, যেখানে টি গার্ডেনের ভিউ পাবেন, লাভার্স পয়েন্ট, ত্রিবেণী যেটা ক্যাম্প থাকে আর কি, ছোটো ছোটো টেন্ট ক্যাম্প থাকে, ওইখানটাও থাকতে পারেন। আর এখান থেকে দার্জিলিংও যেতে পারেন, মিরিকও যেতে পারেন, মানে এই জায়গাটা মোটামুটি মিড পয়েন্ট একটা বলা, মিড পয়েন্ট বলতে গেলে, হ্যাঁ সমস্ত ঘোরা যায়, চাইলে দার্জিলিং শহরও ঘোরা যায় আরামে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9733132184। এরপরে দাদার সঙ্গে আমরা আরো একটা ট্রিপ প্ল্যান করেছি, সেটা পরের বছর আশা করি বা এই বছরের শেষের দিকে দেখতে পাবো। অবশ্যই তোমাকেই নিয়ে আসবো। এই হচ্ছে হোমস্টের রান্নাঘর, আর বাইরে এইখানটাই হচ্ছে ঠিক খাওয়ার জায়গা, বেশ বড় টেবিল, অনেকজন মিলে বসার জায়গা। কোথায় এসেছি, কিভাবে সেখানে আসবে, সেখানে কোথায় রয়েছি আর কোথায় কোথায় ঘুরবে, এই সব বলার গুরু দায়িত্ব তো শেষ। এবার চলো প্রথম থেকে শুরু করা যাক। যারা অফবিট ঘুরতে ভালোবাসো তাদের জন্য পুরো ভিডিও জুড়ে রয়েছে খালি মুগ্ধতা। আমাদের জার্নি শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে, রাত 10টায় দার্জিলিং মেল ধরে NJP পৌঁছেছিলাম সকাল 10টায়, যদিও পৌঁছানোর কথা ছিল সকাল 8টায়। NJP থেকে বীরবলদার বোলেরো করে যাত্রা শুরু করেছিলাম দাওয়াইপানির উদ্দেশ্যে। আমাদের ইচ্ছা ছিল কার্শিয়াং দিয়ে আসার, কিন্তু ওই রাস্তায় জ্যাম থাকায় আমরা আসি সেবক করোনেশন ব্রিজ হয়ে। এই গাড়ি হচ্ছে আমাদের সঙ্গে পুরো ট্রিপ থাকবে মোটামুটি, সবাই বসে গেছে, এবার আমি উঠে যাচ্ছি, চলো যাওয়া যাক। কাল রাত থেকে মোটামুটি ডিনারে আমরা সেরকম কিছু ভারী খাইনি, তো আজকে এখন পাহাড়ে উঠা হচ্ছে। এখন আমরা যাচ্ছি প্রিয়া হোটেলে, প্রিয়া না পিছনে পিছনে বললো, যাই হোক কোনো একটা হোটেলে যাচ্ছি। এটা ভেজ মোমো, 8 পিস করে দিয়েছে, এটার দাম 40 টাকা, আর এটা হচ্ছে 80 টাকা 8 পিস করে। এটা চিকেন কিরম লাগলো? হ্যাঁ কোনটা বেশি, ভেজ না চিকেন? পাহাড়ে ভাই ভেজ। এই হচ্ছে সেবক কালী মন্দির, বাইরে থেকে তোমরা দেখে নাও। এইদিকে হচ্ছে করোনেশন ব্রিজ, নামবো অনেকটা দূরে হেঁটে আসতে লাগে।
অনেকটা দূরে, তাহলে কাটিয়ে দাও। জাস্ট জ্যামটা দেখো, একটা ভিআইপি যাচ্ছে বলে জাস্ট জ্যামটা দেখো। এটার জন্য তোমাদের করোনেশন ব্রিজটাও ঠিক করে দেখাতে পারলাম না এই জ্যামটার জন্য। গাড়ি জাস্ট দাঁড় করাতে দেবেই না এখানে। পাগল পালানি, খাদের খাদের সামনে দাঁড়িয়ে, খাদের সামনে, খাদের সামনে নাম, খাদের সামনে। এই যে আমি খাদে খাদে চলে গেলাম। কি জানোয়ার ছেলে, দিচ্ছি একটা, আমি হেল্প করে দিচ্ছি। সামনেটা দেখো ভাই, জাস্ট পাগল। এই যে নিচে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। মঙ্গু হচ্ছে সিংকোনা গাছের পাতার জন্য, মানে ছালের জন্য বিখ্যাত। এখানে শুকানোর ইয়েটা রয়েছে, এটা ফ্যাক্টরি। রাস্তায় যেতে যেতে এই একটা পাগল করা ফলস দেখতে পেয়েছি, চরম ব্যাপার স্যাপার। একটা হালকা মতো হালকা ব্রিজ রয়েছে এখানটায়। এখানে কিছু একটা লেখা রয়েছে, কি কি লেখা বললি? লেট আস কিপ দিস ফ্লোইং ড্রিঙ্কিং ওয়াটার অলওয়েজ ক্লিন এন্ড ফ্রেশ। আচ্ছা, এতক্ষণ এই রাস্তাটা দিয়ে আসছিলাম, এবার দাওয়াই পানির দিকে উঠে যাবো। চলো দাদা, যাওয়া যাক। পৌঁছে গেছি এখানে, আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছে। আর এই হচ্ছে ফুল সামনের সিনটা, ঠিক আছে? যদিও আমরা হোমস্টেতে এখনো পৌঁছাইনি। এই যে সবুজ বাড়িটা দেখতে পাচ্ছ, এর পাশ দিয়ে একটা রাস্তা আছে, নিচে যেতে হবে আরও আমাদের। আর এখানে ফটো সেশন চলছে, পাহাড়, মেঘ, আলো আঁধারির খেলা। জাস্ট এই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে গেছি হোমস্টের দিকে। বেশ কিছুটা নামতে হবে পায়ে হেঁটে গাড়ির রাস্তা থেকে। এই এটাকে ধরে নে, রাত্রিবেলা তাহলে বারবিকিউ দাম দিতে হবে। বিশাল খাড়াই ভাই, বিশাল খাড়াই, উঠতে গেলে ফেটে যাবে। এই যে চলে এসেছি অনেকটা নেমে। এই হচ্ছে হিল ক্যাসেল হোমস্টে, এটা রান্না করবো আমরা, ওদিক দিয়ে ঢুকবো। সামনেই বসার জায়গা, এই হচ্ছে আমাদের রুম। জুতোটা বাইরেই খোলা যাক। এই হচ্ছে দুখানা বেড, আর এইদিকে একটা জানলা দিয়ে বাইরে দেখার, আর এই দিকটা হচ্ছে সামনে না, এই দিকটাই তো দিয়ে এলাম তো। আর এই হচ্ছে বাথরুম, মোটামুটি ছোটোর মধ্যে, খারাপ না। হ্যাঁ, গিজারটাও আছে, ম্যান্ডেটরি এখানে। আর এই যে সামনে হচ্ছে এই দিকটা, সামনে যেখানটা দিয়ে আমরা এলাম। জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি এখান দিয়ে, আকাশ মেঘলা হয়ে গেছে, পাহাড়ে যেরকম হয় আর কি। এখানে আমাদের ঘর, এখান থেকে নেমেই হচ্ছে খাওয়ার জায়গা। সেমন্তী নেই, সেমন্তীর দায়িত্ব, সেমন্তীর দায়িত্ব পালন করছে হচ্ছে আমাদের স্যার সৌমিত্র। আচ্ছা, কি কি আছে আমাদের আজকে? মুসুরির ডাল, মুসুরির ডাল, ভাত, স্যালাড, স্যালাড, আলু ভাজা, ডিমের ঝোল, ডিমের ঝোল। সবার অলরেডি প্রচন্ড খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আর মানে কাউকে দিয়ে ক্যামেরা ধরানোটা একদমই ঠিক হবে না। ডাল ভাত নিয়ে নিয়েছি। ওই ভাই, ডালটা হেভি গরম তো? আলু ভাজা এরম ঝিরঝিরে ঝিরঝিরে না, সরু সরু আর কি। প্রথম গ্রাসটা মুখে দিয়ে যেটা বলে হলো ভাই, সেটা হচ্ছে বাড়ি খাওয়া। শশাটা আমার খাওয়া দরকার, পেটে গ্যাস হয়েছে। এরপর কি ডিরেক্ট আমাদের চলে যেতে হবে ডিমে? ডিমের কারিটাও বেশ ভালো, আলু ফালু দিয়ে খুব সুন্দর করে করেছে। ডিমটা ওই হালকা করে ফ্রাই করা, সেদ্ধ করে খাওয়া দাওয়া কেমন? অসাধারণ ভাই, পুরো ঘরের ফিলিং। এতটা লাইট জিনিসপত্র খুব ভালো ছিল। চারটের সময় খেতে গিয়েও আমরা যে গরম খাবার পেয়ে সন্ধ্যেবেলা চা পকোড়া চলে এসছে, রাত্রিবেলা খাওয়ার অর্ডার নেওয়া চলছে, দু পিস, দুই 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 আমার দুই। চিকেন চিকেন পকোড়ার গায়ে কি করলো? চিকেন পকোড়া না, কি পকোড়া এটা? এখানে না সমস্ত কিছু ওদের নিজেদের ফার্ম থেকে হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে শশা, এটা শশার সাইজ ভাই, কি ওটা ধর, এটা শশা না রে কুমড়ো, এটা এটা ভাই সিরিয়াসলি।
সন্ধ্যে থেকে মোটামুটি কতবার যে বৃষ্টি হয়েছে তার ইয়ত্তা নেই, সন্ধ্যেবেলা পুরো তালা ফাড়া, তালা না, এখান থেকে দেখো বাইরে ফগ আরি ভাস ভাই দেখা যাচ্ছে, ফগটা যে উড়ছে এখান থেকে, মানে ফগ মেঘ যাই হোক, সন্ধ্যেবেলা বেসিক্যালি দূরের শহরটা পরের পাহাড়ের পুরো এখান থেকে আলো জ্বলছে দেখা যাচ্ছিল, এখন পুরো ঘুরঘুরটি অন্ধকার পাহাড়ে, বেসিক্যালি 8টা 9টার মধ্যেই যা অবস্থা হয়ে যায়। এখন তো মোটামুটি এখন কটা বাজে ভাই? 11টা বাজে। রাত্রিবেলা আমাদের ডিনার খাওয়া ঘরেই আমরা খাচ্ছি, এখন রুটি রয়েছে, চিকেন রয়েছে, ডিমটা আমরা নিয়ে নিয়েছি ভেজে, চিকেনটা কম ছিল বলে, আর এটা হচ্ছে লঙ্কা শশা, শশাটার সাইজ দেখো ভাই, জাস্ট তোর মুখের থেকে বড় লাগছে ভাই, এটা একটা কষা মাংস টাইপের করেছে বাট অন্যরকম খেতে, পেঁয়াজ পেঁয়াজটা একদম ইয়ে করে দিয়েছে আর কি, বেটে দেওয়া পেঁয়াজটা, ভালো খেতে, একটু অন্যরকম খেতে, ভালো খেতে। গুড মর্নিং সবাইকে, এই হচ্ছে সকালবেলার ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ দেখা যাচ্ছে, এইটাই দেখতে এসেছিলাম আমরা, আলাদাই হাওয়া ভাই, আর এই যে এখানে চারজনের অবস্থা, তোমরা কথাটা বুঝতে পারছো জানি না, মেঘ ঢুকছে দেখো ঘর দিয়ে ক্যামেরা, হ্যাঁ বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। সেকেন্ড দিনের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আমরা খাচ্ছি হচ্ছে আলুর দম বলেছিল, বুঝলে আলুর দম, দম কি এটা, ছোট আলুর তরকারি আর পুরি, উঠতে উঠতে তো ভাই ফেটে গেল জাস্ট, কিন্তু ওয়ার্থ ইট আছে, আমরা উপরে উঠে এসেছি অন্য একটা রাস্তা দিয়ে ভুল করে, আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে রয়েছে, আমরা কি এইদিকে যাবো, তাহলে গাড়ি তো উপরেই আসবে, কোনটাই বড় পাতা, হ্যাঁ বড় পাতা, আচ্ছা আর এই ডগাও খাওয়া হয়, আচ্ছা ডগাও খাওয়া হয় ফলটাও খাওয়া হয়, এটা স্কোয়াশ গাছ। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে তিনচুলিয়া লামাহাটা, লামাহাটা একটা সুন্দর পার্ক আছে যেটা এর আগে কখনো আমি উঠতে পারিনি, গেছি এর আগে অনেকবার, দেখা যাচ্ছে খোলা থাকে কিনা, যদি খোলা থাকে তাহলে অবশ্যই উঠবো, ক্লাইম্বটা দেখো কতটা, নিচে ওইখান দিয়ে আমরা এসেছি, এতটা উপরে উঠতে হবে, এই ক্লাইম্বটা আমি জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে, এখানে আলাদাই স্কিল চাই ড্রাইভ করতে। লামাহাটা পার্ক, এইটা এটা পুরো ওপর দিয়ে ওঠা যায়, পার্কে ঢোকার জন্য কিন্তু এখানে টিকিট কাউন্টার আছে সামনেই, কত টাকা করে টিকিট নিচ্ছে ভাই? এই তো এন্ট্রি টিকিট কস্ট 15 টাকা। আচ্ছা কেউ যদি এখানে ড্রোন নিয়ে আসতে চাও তাহলে কিন্তু স্ট্রিক্টলি প্রোহিবিটেড, আর এই হচ্ছে টাইমিং ভাই। পাইনমনের জঙ্গলটা কি অন্ধকার দেখছিস, সূর্যের আলো, মানে সূর্যের আলো নেই হোক, থাকলেও ঢুকতো বলে মনে হয় না। ধীরে ধীরে ফগটা ক্লিয়ার হচ্ছে, যেটা আমাদের জন্য ভালো, ফগটাও দেখে নিয়েছি, পাথুরের রাস্তা এরকমভাবে উপরে ওঠা, মানে পুরোটাই আর কি, এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপেরও আছে, ওপরে উঠছিলাম, এখানে লেখা ম্যাক্সিমাম 7% একটা টাইম অ্যালাউড, আর 10 মিনিটস ম্যাক্সিমাম। ওয়ে টু পন্ড, মানে লেক, মানে এখানে লেখা আছে ওয়ে টু পন্ড 750 মিটার, বাট ইনক্লাইনে। ওয়ে টু হেভেন ভাই, রাস্তাটাই কি চূড়ান্ত। আচ্ছা জোঁক কিন্তু গাছের ওপর দিয়েও টুকটাক পড়ে, যত উপরে উঠছি পাইনের জঙ্গলের ঘনত্ব তত বাড়ছে। বল ভাই, ভিডিওগ্রাফার লাগবে নাকি, এখানে সিনেমেটিক শটস মারছে ভাই? হ্যাঁ এইটা আমি এখানে ইয়েতে নিয়েছিলাম, বাগদা বিচে, বাগদা বিচ আর পাইন পাইন ফোন পেয়েছি নাকি, বাগদা বিচে পাইন বোন না, ওখানে ইউক্যালিপটাস ছিল। শর্টকাট নিয়েছে, শর্টকাট যদি অ্যালাউড নয়,
লেখা রয়েছে শর্টকাট নট অ্যালাউড। এসে গেছি মোটামুটি, এদিকে লেগেছিল ওয়ে টু সেক্রেট ওয়াটার লেক, আর এই যে সামনেই সেক্রেট ওয়াটার লেক, জাস্ট সামনে গেছি। 750 মিটার এরকম লেভেলের ইনক্লাইনে, আর লাস্টের দিকে এরকম লেভেলের পাথুরে রাস্তা, ফুল ফগ হয়ে গেছে আবার, যে ফগটা ঠিক হয়েছিল স্যাক্রেড লেক। চরম, জাস্ট চরম, এই হচ্ছে লেক। আর লেকের পাশ দিয়ে রাস্তা আছে দুদিক দিয়ে স্যাক্রেড লেক, বেশি বড় না না, এটুকুই ছোট, ওইদিকটা আছে আরো মাছ, ওইদিকে টার্ন নিচ্ছে, ওইদিকটা রয়েছে। রাস্তাটা দিয়ে আমরা উঠলাম ওইদিকে স্যাক্রেড লেকটা, আর এইটা হচ্ছে একদম টপ এই পাহাড়টার বেসিক্যালি, হ্যাঁ মানে পন্ড, যাই হোক আলাদাই জায়গাটা, জায়গাটা আলাদাই, গাছগুলো যে দেখো লামাহাটা থেকে নামার পরে আমরা এখন যাচ্ছি তিনচুলে। তো ইয়ে ব্রিজ তিনচুলে, এটাই হচ্ছে তিনচুলে, টি গার্ডেনটাই পসিবলি এখানে মেনলি দেখার, এই যে টি গার্ডেন রয়েছে আর নিচে ওইটা পুরো ধাপ চাষ, হ্যাঁ আর পসিবলি এই দিকে কোথাও একটা জায়গা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন তো পুরো মেঘ, এই যে মেঘ পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে আলাদাই, এই হচ্ছে ভিউ এখন এখান থেকে, আর দূরে নিচে এইখানে একখানা ছোট গ্রামও রয়েছে। তিনচুলাতে যখন আমরা এসেছিলাম ক্লাউডি ওয়েদার ছিল না, সানি ছিল, এখন হচ্ছে এই ওয়েদার ফুল। আর এই ওয়েদারে যেটা লাগে পাহাড়ে এসে সেটা হচ্ছে এই জিনিসটা, মোমো। অলরেডি খাওয়া হয়ে গেছে দু প্লেট, হ্যাঁ আমি একটা খেলাম, দারুণ খেতে। এটা হচ্ছে স্কোয়াশের মোমো, চিকেন মোমো ছিল না, বাঁধাকপির মোমো ছিল না, এখানে স্কোয়াশের মোমো। আমার একটু মিষ্টি লাগলো ব্যাপারটা, আর মিষ্টি আছে ব্যাপারটা, আমি ঝাল দিয়ে খেয়েছি বলেই চাটটা, এটা হচ্ছে টমেটোর চাটনি বাট ঝাল, হেভি ঝাল। এই দোকানটায় আমরা খাচ্ছি, বলতে বলতে বৃষ্টিও নেমে গেলো, বাইরে বোঝা যাচ্ছে না অতটা, ফগটাই বেশি লাগছে। এই হচ্ছে আমাদের চা, এই সাইডটা দিয়ে আমরা এলাম, আর এখানে আমরা চলে এসেছি হচ্ছে কি যেন পয়েন্টটার নাম ভাই, লাভার্স পয়েন্ট ত্রিবেণী, চলো যাওয়া যাক। তো রেনকোটের তো ছাদ বাড়ানো নেই, চশমা ভিজে যাবে, তো এই ওপরটা উঠতে হবে। এই তো ভিউ পয়েন্ট ভাই, ওফ চরম। আচ্ছা এখানে তোমরা চাইলে ক্যাম্পিংও করতে পারো, আমি ডিটেলস ফিটেলস তো জানি না, বললো এখানে ক্যাম্পিং করা যায়, সেটা বোধহয় পসিবলি এই জায়গাটাই। এই জায়গাটার নাম লাভার্স পয়েন্ট, কেন জানি না, সব জায়গাতেই মোটামুটি লাভার্স পয়েন্ট থাকে। আর এইটাকে ত্রিবেণীও বলে, কারণ এটা হচ্ছে তিনটে নদীর মিলনস্থল, দেখো তিনটে নদী একদম মাঝখানে এসে মিশেছে। আর এখানে র্যাফটিংও হয়, সেটাও বর্ষাকালে হয় না, জল বেশি থাকে বলে। একটু আগে যে অবস্থাটা দেখছিলে এখনকার অবস্থাটা হচ্ছে এইটা, জাস্ট সামনে কিচ্ছু নেই, পুরো ফগ হয়ে গেছে। কালকের মতো আজকেও সেম মেনু আছে, মানে মোটামুটি দুপুরে এখানে একই মেনু হয়, ডাল আলু ভাজা ভাত, এদিকে ডিম রয়েছে, মাঝে স্যালাড রয়েছে, আর পাঁপড়টা এখনও আসেনি, আসবে। আজকে আর কিছু দেখানো নেই, চলো খাওয়াটা শুরু করি, এখন 5টা বেজে গেছে। সৌমিত্র খালি ওয়েট করছিল যে কখন বলবে আর আমি শুরুটা করব। আমাদের মানে এখন চারিদিকে ঘুটঘুটি অন্ধকার মোটামুটি, এখন আমরা খাচ্ছি রচা, তার সঙ্গে রয়েছে কালকের মতোই পকোড়া, এটা ভেজ পকোড়া দিচ্ছে বাট খেতে খুব সুন্দর। পেঁয়াজি বললো, পেঁয়াজি, হ্যাঁ তো বাহ প্রেম, প্রেম দেখাতে গিয়ে হাতও কামড়ে দিয়েছে। এখন সন্ধ্যেবেলা সবাই মিলে গল্প বলা হচ্ছে,
আর সৌমিত্র আদর করছে আমাদের এখানে। বুকুকে বোধ হয় এটাকে দেখাইনি না আমরা, যাই হোক এই হচ্ছে বুকু। না সকালবেলা দেখালাম তো, আরামে আরামে চোখ বন্ধ করে দিচ্ছি। ওকে আদর করলে আবার বুকু রেগে যায়। ওর নাম হচ্ছে ম্যাক্স ভাই। খুব লেখা আছে, কি লেখা আছে? কি লেখা আছে? ম্যাক্স বললো তো দাদা। আচ্ছা এটা নিয়েছি আমরা 1 কিলো বারবিকিউ, চিকেন বারবিকিউ। নর্মালি এখানে তো এই ওয়েদারে ভাই বারবিকিউ খেতেই হবে। এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, 1 কিলো নিয়েছি তো। ওপরে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি আর গন্ধে তো পাগল হয়েছিলাম যখন থেকে তৈরি হয়েছে। এটা খাওয়ার নিয়ম হচ্ছে একটু লেবু দিতে হবে ফার্স্ট। এই বাঁধাকপিও দিয়েছি নাকি উপরে? পেঁয়াজ বাঁধাকপি দিয়ে পোড়া পোড়া একদম ফুল পুড়িয়েছে ব্যাপারটাকে। অ্যাকচুয়ালি পোড়া চিকেন যেটা হয় না পুরো একদম সেটাই। আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে আলুর তরকারি একটা আর পুরি সবার পাতে রয়েছে, এই হাতে রয়েছে। আলুটা সৌমিত্র বলছিল আলাদা মানে কালকের থেকে লাল আলু। এই যে চারবেলার খাওয়া না, মানে সকালবেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, সন্ধ্যেবেলা স্ন্যাক্স উইথ চা অ্যান্ড তারপরে ডিনার, এই সমস্তটাই কিন্তু আমরা 1100 টাকা প্যাকেজের মধ্যে পেয়েছি। ফোর শেয়ারিং রুম ছিল, ফোর শেয়ারিং রুমে আমরা 5 জন ছিলাম আর কি। 1100 টাকা করে আমাদের পার হেড পড়েছে, তার মধ্যে স্টেইং অ্যান্ড ফুডিং চারবেলা। আর কাল সন্ধ্যেবেলা যে বারবিকিউটা খেয়েছিলাম ওটা কিন্তু আলাদা, ওটা 1 কিলোর দাম 1000 টাকা পড়বে। হোমস্টেটা তো অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু যেটা দেখাতে পারিনি এর আগে সেটা হচ্ছে ব্যাস আবার ঢেকে গেল, এই হচ্ছে ব্যাপার। এখানে হুট করে মেঘ চলে আসে, হুট করে রোদ উঠে যায়। আজকে কিন্তু অনেকটা ক্লিয়ার ছিল এই দিকটা, দেখো অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে, ওই দিকে দেখো শহরটা দেখা যাচ্ছে সামনের দিকের একখানা। এবার হচ্ছে আমি এদের থেকে জিজ্ঞেস করব যে হোমস্টেতে থেকে ওদের কিরকম লেগেছে। ভাই ভালো, হসপিটালিটিটা খুবই ভালো। হ্যাঁ এদের ওর থেকেও বেশি এদের ব্যবহারটাও খুব ভালো ছিল। একদম একদম। সুশীত কিরম? একেবারে বন্ধু-বান্ধব নিয়ে এসেছি, সবসময় একটা এনজয়মেন্ট, হোমলি ফিলিং, একটা সুন্দর ভিউ আর কি চাই একটা মানুষের। আর প্রত্যেকটা রুমই কিন্তু ফ্রন্ট ফেসিং, মানে তোমরা যে কোনো রুমেই থাকো, 4টে বোধহয় রুম আছে, উপরে 2টো নিচে 2টো, সামনে থেকে তোমরা ভিউ পাবেই পাবে। দাওয়াইপানির হিল ক্যাসেল হোমস্টে থেকে আজকে আমাদের ব্রেকফাস্টটাই ছিল ওখানকার লাস্ট আর কি মিল। আজকে আমরা অ্যাকচুয়ালি দার্জিলিং থেকেই বেরিয়ে যাব, 2-1টা জায়গা ঘুরে তারপর আমরা এনজেপি থেকে ট্রেন ধরবো। এখন আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি? লেপচা জগৎ। লেপচা জগৎ আর দাদা কোথায়? জোর পুকুরি আর সীমানা পশুপতি মার্কেট মিল। আচ্ছা আচ্ছা। এই যে টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে, এবারে আর টয় ট্রেন চলা না, টয় ট্রেনের খরচাটা বলো বেশি। ঘুম স্টেশন বাঁদিকে মিরিক, ডান দিকে দার্জিলিং। আমরা যখন এসেছিলাম তখন ঘুমসের পুরো ধোঁয়ায় ঢেকে গেছে। হ্যাঁ ওটাই তো ভাই, ওটাই আজকেও যদি ওটা থাকতো। এই হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম, লাভলি। বহু ভিডিওতে আমি ড্রোন শট দেখেছি এই জায়গাটায়, আমার তো ড্রোন নেই কি করার নেই বিষয়টা, তো নিচ থেকেই দেখি। আমরা লেপচাজগতের টাউনটাকে ছাড়িয়ে, মানে যেখানে আর কি এগুলো রয়েছে হোমস্টেগুলো ছাড়িয়ে এখানটায় এসেছি। বেসিক্যালি সেরকম কিছু না, এই ঘন পাইন বন এটাই দেখার। আমি দার্জিলিং এসেছিলাম তখন এই জায়গাটা ঘুরে গেছি ভাই। জাস্ট দেখো পাগল করা ব্যাপারটা, ঘন পাইন বন। এখানে দাঁড়িয়ে ছবি টবি নেওয়া যেতে পারে, এখানটা কিছুটা ওপরে, আর এর বেশি মনে হয় না যাওয়া যাবে যেখানটা। ও স্যার রাস্তা একটা আছে দেখতে পাচ্ছি, এই যে গুলিগুলো কি মোটা গুঁড়ি দেখেছো, আর সেই লেভেলের শেওলা জমেছে প্রত্যেকটা গুঁড়ি, প্রত্যেকটা গুঁড়ি। আজকে 15th আগস্টের জন্য আলাদাই জ্যাম, গাড়ি 2 মিটার করে এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে, এগোচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে। বাবা কি বিশাল গাড়ির জ্যাম। আমরা এখন যেটা যাচ্ছি সীমানা, সীমানাটা হচ্ছে নেপাল বর্ডার বেসিক্যালি। ও ভাই আলাদাই, চোখে যা দেখতে পাচ্ছি। আমরা যেদিকটা দাঁড়িয়ে রয়েছি সেদিকটা হচ্ছে ইন্ডিয়া, আর উল্টো দিকের এই পাহাড়টা বা উল্টো দিকের যে সমস্ত রেঞ্জটা পুরোটাই ওটা হচ্ছে নেপাল। একটু আগে কি দেখালাম আর জাস্ট ফগ হয়ে গেল, যেখানেই যাচ্ছি ফগ। অবশ্যই এটার জন্যই আমি এসেছিলাম, ফগ না ক্লাউড, ক্লাউড তাও দেখা যাচ্ছে এখনো মেঘের মধ্যে দিয়ে। সীমানা দেখে আমরা এখন যাচ্ছি হচ্ছে পশুপতি মার্কেটের দিকে, তবে পশুপতি মার্কেটে আমরা নামবো না, কারণ এমনি অলরেডি আমরা অনেকটা লেটে চলছি।
এই গেটের ভেতর ঢুকে গেলে হচ্ছে পশুপতি মার্কেট। পশুপতি মার্কেটটা নেপালে মেনলি না? হ্যাঁ, নেপালের জিনিসপত্র অথবা চাইনিজ যেটা ইলেকট্রিশিয়ানের জিনিসগুলো থাকে ওটা সস্তা দামে পাওয়া যায়, তাই জন্য নেপালে কেনার জন্য যাই আর। আগে তো গেটের সামনেই ছিল, মার্কেট সুন্দর ছিল, এখন না, কোভিড এর পর থেকে ভেতরে আছে, কত সুন্দর নেই আর। এইখান থেকে মোটামুটি হচ্ছে লেক শুরু হয়ে যাচ্ছে, মিরিক লেক, বাট অ্যাকচুয়ালি এটা লেকের জলটা শুরু হচ্ছে, লেকটা নিয়ে যাচ্ছে ওই সাইডে আছে। চলো, বেসিক্যালি আগে যখন আমি এসেছিলাম, আগে একবার এখানে এসেছিলাম, মিরিকা থেকেছিলাম, তখন যেখান থেকে মিরিক লেকের বোটিং ফোটিংগুলো হয় ওখানে নামিয়ে ছিল, কিন্তু এখন ওই দিকটা জ্যাম আছে বলে এই দিকটায় নামালো। এখানে ঘোড়াও, মানে আমি জানতাম না এখানে ঘোড়াও ইয়ে হয়। এই হচ্ছে ফুল মিরিক লেক। আমাদের চ্যানেলে ভিডিও আছে যেটার কথা বলছি, তখন ম্যাডাম এসেছিলো, এবারে ম্যাডাম আসেনি, সেই ভিডিওটার লিঙ্ক আমি ওপরে ডান দিকের কোণায় দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখো। আর এইখানে একটা দোকানে শপিং করতে করতে ম্যাডামের পা ঢুকে গেছিলো তোমার মধ্যে। আগে এবার যখন মিডিকে এসেছিলাম ভাই, এর 10% লোক ছিল না, আজকে বেসিক্যালি 15th ছুটি না অগাস্ট বলে, কলকাতার লোকজন তো আছেই, এখানেরও লোকজন আছে। হ্যাঁ, ব্রিজটা দিয়ে যেটা দিয়ে আমরা এলাম ওইটা দিয়ে এসে বেসিক্যালি এদিকে নেমে মোটামুটি প্রচুর খাবার দোকান রয়েছে এখানে। আপাতত আমরা এই কোনটায় ঢুকলাম, হ্যাঁ গৌতম রেস্টুরেন্ট, এটাই ঢুকেছি আর কি। আর চিকেন থুপকা নিয়েছি আমরা, 120 টাকা করে নিয়েছে। নর্মালি থুপকাতে এর থেকে বেশি কোয়ান্টিটি হয়, তো এখানে একটু কম কোয়ান্টিটি, আর দেখে মনে হচ্ছে গরিবের থুপকা, থুপা, বারবার উচ্চারণটা ভুল হয়। গন্ধটা তবে ভালো, তোদের কিরম লাগছে? খেতে অবভিয়াসলি ভালো, বাট এটা গ্রেভি চাউমিন টাইপের থুপকা, অবভিয়াসলি এটা নট। বেশি রয়েছে কিছু, আর চিকেন নিয়েছি বলে চিকেন রয়েছে, স্টুটা ভালো করতে। মিরিককে যে কারণে ভালো লেগেছিলো এই ফগটা, এখনও সেই ফগটাই দেখতে পাচ্ছি, তখন বোটিং করতে করতে পুরো লেকটাকে ফগ ঘিরে ফেলেছিল, দুর্ভাগ্যবশত এখন আর বোটিং করতে দেয় না। পুরো রাস্তাটা সুন্দর এলাম, এসে এখানে কোনো একটা সামনে ব্রিজ রয়েছে ফুল জ্যাম, ঠিক আছে। এখান থেকে আমাদের দাদা বলছে যে 1 ঘন্টা মোটামুটি লাগবে যেতে, অ্যাকচুয়ালি যদি রাস্তা ফাঁকা থাকে, কিন্তু এই অবস্থা হয়ে গেছে, সামনেও তাই পেছনেও এই একই অবস্থা, বাদিক দিয়ে গাড়ি যাচ্ছে বলে পেছনের গাড়িটা দরজা খুলে দিচ্ছে, তা সেই দিকে আমরাও খুলে দিচ্ছি। কেমন হচ্ছে, পাবো ট্রেন? এখানে যেভাবে ট্রাফিকের সিচুয়েশান দেখছি ভাই, আমার মনে তো হচ্ছে না পাবো। আমাদের গাড়ির বনেট একজন হাত দিয়ে ঘুমোচ্ছে। এই ব্রিজটা হচ্ছে ওয়ান ওয়ে ব্রিজ। আরে বাস ভাই, আর্মি দিয়ে ফায়ারিং চলছে, আলাদাই ভিউ, আলাদাই ভিউ। আর এই ব্রিজটা হচ্ছে ওয়ান ওয়ে, একবার ওই দিক থেকে ছাড়ছে জ্যাম, একবার এই দিক থেকে ছাড়ছে জ্যাম, সেই জন্য এই অবস্থা। আমরা এখন পুরোপুরি সমতলে নেমে এসেছি, এখান থেকে স্টেশনের দূরত্ব দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতো, আর এখন তো জ্যামটা পুরোটাই কেটে গেছে। জ্যামটা বেসিক্যালি ওই ব্রিজটার জন্যই হয়েছিল। ব্রিজটার নাম হচ্ছে দুধিয়া ব্রিজ, আর নদীটার নাম কি বলে জানো? বালাসন রিভার। বালাসন, বালাসন রিভার, দুধে পাহাড়, আপাতত বিদায় পাহাড়, আবার পরে কখনো দেখা হবে। চলো টাটা। ওকে দাদার সঙ্গে এখানেই আমাদের শেষ, সামনেই এখানে যে এনজেপি স্টেশন, আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই দোকানটার সামনে, এখানে আমাদের রাত্রের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, রাত্রে চিকেন রাইস, আর এখন আমরা খাবো চিকেন রোল। এই হচ্ছে এখানকার চিকেন রোল, ভেতরে চিলি চিকেন দেওয়া, আর বাইরের ইয়েটা হচ্ছে পরোটা না, নর্মাল রুটি, মানে নট এট অল মানে কলকাতা স্টাইল। তো আমরা রোল টোল খাওয়ার পর বস চলে এসেছি ট্রেনে ডিরেক্ট, আর মানে ট্রেন প্রচুর লেট, 1.5 ঘন্টা লেট, আমার আর কিছু বলার ক্ষমতা নেই, প্রচুর ভরে উঠেছি আজকে। তো তোমাদের যদি ট্রিপটা ভালো লেগে থাকে তাহলে আমাদের প্লিজ ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে, ড্রিম বিগ লিভ বিগার। এবার জাস্ট ওই দোকান থেকেই ডিনারটা নিয়ে এসেছিলাম, খাবো শুয়ে পড়ো।